দাম্পত্য জীবনের মাধ্যমে সন্তান এর আগমন ঘটলো, আর আগমন ঘটনার উপর আস্তে আস্তে বিস্তার করে আজকের 2019 সাল পর্যন্ত এই পৃথিবীতে মানব সভ্যতার বিচরণ গোটা পৃথিবীতে ঘটেছে। সম্মানিত ভাইরা, এই নারী পুরুষকে আল্লাহ তাআলা একত্রিত করে এটাকে সংমিশ্রণের মাধ্যমে আল্লাহ তাআলা এই মানব সভ্যতার আগমনের ব্যবস্থা আল্লাহ তাআলা করলেন। যেমন আমাদের সামনে আজকের মাহফিলে যেমন লাইট চলছে, এই লাইট আমরা দেখতে পাচ্ছি, আর লাইটের মাধ্যমে আজকে এই ইসরে সাফ মাহফিল আজকে সৌন্দর্যমণ্ডিত হয়েছে। কিন্তু এই লাইট জ্বালানোর যে ব্যবস্থা ছিল, মাধ্যম ছিল, এটা দুইটা তারের নেগেটিভ এবং পজিটিভ, কি ঠিক কিনা বলেন, কথা বলেন ঠিক কিনা? এই নেগেটিভ এবং পজিটিভ দুইটা তার এটা এসেছে একটা সিস্টেম, একটা মাধ্যমের মাধ্যমে এটাকে একটা মিলন ঘটানো হয়েছে হোল্ডারের ভিতরে। এই মিলন ঘটানোর মাধ্যমে আজকে এই লাইটটা জ্বলতে বাধ্য হচ্ছে, সুবহানাল্লাহ। কিন্তু নেগেটিভ এবং পজিটিভ দুইটা তার যদি নেগেটিভ হতো, যদি এর ভিতরে যদি কভার না থাকতো, পর্দা না থাকতো, ভাইরা লাইট কি জ্বলতো নাকি? এই যে কভার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই তারের ভিতরে দুইটা তার আছে, দুইটা তার কিন্তু মিলন ঘটানো হয়েছে একটা সিস্টেমের মাধ্যমে। এই সিস্টেমের মাধ্যমে, মিলন ঘটানোর মাধ্যমে এই পৃথিবীতে আজকের আলো জ্বলছে, আমাদের প্রয়োজন মেটাতে পারছি। সম্মানিত ভাইরা, পৃথিবীর মানব সভ্যতার আগমনের পূর্বে আল্লাহ তাআলা এই নারী পুরুষকে আল্লাহ মিলিত করেছেন একটি সিস্টেমে, একটি ব্যবস্থার মাধ্যমে আল্লাহ তাআলা মিলন ঘটিয়ে দিয়েছেন। আর এই মিলন ঘটানোর মাধ্যমে পৃথিবীতে মানব সভ্যতার আগমন ঘটেছে, সুবহানাল্লাহ। নেগেটিভ পজিটিভ যদি ডাইরেক্ট করে দেওয়া হতো, কোন ন্যাকেট কোন কভারবিহীন যদি ন্যাকেট থাকতো, ভাইরা যেমন আলো জ্বলত না, তেমনি এই পৃথিবীতে সম্মানিত ভাইরা যদি পর্দা না থাকতো নারী পুরুষের মাঝখানে, তাহলে কিন্তু এই পৃথিবী, এই জগৎ সংসার আজকের একটি জ্বলন্ত অঙ্গারে পরিণত হতো, কি ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ের দিকে লক্ষ্য করুন, আজকের এই পৃথিবীতে, পৃথিবীর মধ্যে, গোটা সৃষ্টি জগতের মধ্যে মূলধন, মূল্যবান সম্পদ হলো মানব সম্পদ, কি ঠিক কিনা, একটু কথা বলেন ঠিক কিনা? আজকের এই মানব সভ্যতা পৃথিবীতে আসতেছে যে সিস্টেমে, যে মাধ্যমে, আজকে কভারবিহীন, পর্দাবিহীন, কি ঠিক না? ঠিক। আজকে পর্দা কি সমাজে আছে? না। দেশে আছে? না। পৃথিবীতে আছে? কোথাও নাই। শরীয় পর্দা হয়তো বা কেউ ব্যক্তিগত ভাবে পর্দা পালন করছে ভাইরা, কিন্তু শরীয় পর্দা পালন করতে পারছেন না, যেহেতু আল কোরআন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী পর্দার বিধান কায়েম না থাকার কারণে আজকের ইচ্ছা থাকলেও এটা পালন করা সম্ভব নয়। কেমন হচ্ছে? হচ্ছে না। সম্মানিত ভাইরা, আজকের লক্ষ্য করুন, ইসলামের স্বপ্ন হপিলে এসেছেন, এখানেও দেখবেন নারী পুরুষের কিভাবে অবাধ চলাফেরা। সমস্ত মাহফিলে, গতকালকের মাহফিলে মানুষ আক্ষেপ করে বলছিল যে মাহফিল আর দেওয়ার কোনো প্রয়োজন নাই, মাহফিল আর দেওয়ার কোনো প্রয়োজন নাই, যদি মাহফিল দিয়ে যদি সওয়াবের চেয়ে যদি গুনাহ হয়, কল্যাণের চেয়ে অকল্যাণ যদি বেশি হয়, তাহলে কিন্তু এই মাহফিল দেওয়ার কোনো অর্থ নাই, কি ঠিক কিনা? ঠিক। সম্মানিত ভাইরা, মাহফিলে এসে, মাহফিলের দিন একজনের মেয়ে আর একজনের ছেলে হিজরত করেছে, কি করেছে? হিজরত করেছে। হিজরত মানে কি? ত্যাগ করা। হিজরতের আবিধানিক অর্থ কি? ত্যাগ করা। কি ত্যাগ করেছে? তা কেউ পিতার বাড়ি ত্যাগ করেছে, তার মায়ের আদর্শ মমতাকে ত্যাগ করে
একটি নারী একটা পুরুষের হাত ধরে হিজরত করেছে, আর একটা পুরুষ একটা নারী উড়না ধরে শাড়ির আসল ধরে হিজরত করে চলে গেল। যে হিজরত করার কারণে পৃথিবীর কোন মায়া মমতা কোন বন্ধন তাদের মধ্যে কাজ করে নাই, কি ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মাহফিলের দিন যদি মেয়ে হারাই যায় তাহলে বলুন তো এই কি পরিবেশ সৃষ্টি হয়েছে? আজকের কোরআনুল কারীমের বিধান অনুযায়ী যদি পর্দার আইন চালু থাকতো, যদি পর্দার আইন কায়েম থাকতো, সম্মানিত ভাইরা যুবকেরা তরুণেরা দুর্বৃত্তীয় কোন মেয়ে মানুষ কোন মহিলা খুঁজে পাত না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই ইসালেসা মাহফিলে এখানেই যে ঘটছে তা আমি বলছি না, দেখেন না মাহফিলে যে কয়েকজন শ্রোতা মন্ডলী তার চেয়ে অধিক গুণ বেশি শ্রোতা যুবক যুবতী তরুণ তরুণী ভাইরা, শুধু তরুণ তরুণীরা, এই বয়সের মানুষেরাও বাজারে বাজারে যে মাসির মতো ভ্রমণ করতেছে, কি ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি তো আসতে পারছিলাম রাস্তা দিয়ে গাড়ি চালি, যে এমন ভিড়, যেমন নারী তেমন পুরুষ। সম্মানিত আল্লাহ তাআলা বিশ্ব আনন্দিত নবীর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়া করুনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ তাআলা বলেন নবী তোমার প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে, পৃথিবীর মেয়েরা যেন জাহির যুগে মেয়েদের মতো যেন তারা সেজি গুজে যেন তাবার রোজনা করেন, তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন যেন না করেন, তারা সেজি গুজে ফেরিওয়ালার মতো সৌন্দর্য প্রদর্শন যেন না করে। সম্মানিত ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওহী প্রাপ্ত হয়ে ওহী পেয়ে তিনি মসজিদে নববীতে এই আইন অর্থাৎ কোরআনুল কারীমের আয়াতে কারীমা তেলাওয়াত করে দিলেন। সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম সমর্থন করলেন, এটা চিরন্তন হয়ে গেল, পাশ হয়ে গেল। আজকের থেকে এই মুহূর্ত থেকে কোন মুসলিম পরিবারের কোন সন্তান কোন নরনারী কোন মা কোন চাষি আম্মা কোন খালা আম্মা বিনা পর্দায় এরকম রাস্তায় বাহির হতে পারবে না, কে বাহির হতে পারবে না? পারবে না। সম্মানিত ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারীমার বরকতি এই আয়াতে কারীমার ফজিলাতি এমন একটি সমাজ কায়েম হলো। আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়ে বললেন, ও সাহাবীরা আমি নবী গ্যারান্টি দিচ্ছি আমার যুগ হলো স্বর্ণের যুগ, এই যুগে একজন উর্বশী সুন্দরী তরুণী তন্নী সলকলায় পরিপূর্ণ গহনা পরিহিত একটা নারী একটা মুলতানে من قال لا إله إلا الله فدخل الجنة شعب الله شعب الشرب لي الله أكبر شعب الله أكبر أي حديث كلام আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল কাবার ছায়ায় উনি মাথার তলায় চাদর দিয়ে উনি আরাম ফরমাচ্ছিলেন। আমি হাদিস শরীফ পড়ি প্রাইম ম্যাপ পয়েন্ট করে, আমি যখন কাবার পাশে গিয়েছিলাম বারবার তো
কর্ম করেন। সম্মানিত ভাইরা, যেদিন কাবার হাতিমের ভিতরে মিজাবে রহমতি উপরে সিজদা অবনত হয়ে দীর্ঘক্ষণ সিজদায় থেকে আমি উঠি, সে যখন মনে করলাম যে খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সান্ত্বনা দিয়েছেন আল্লাহ রাসূল, এই জায়গাটা হাদিস অনুযায়ী উঠে দেখা দরকার। সম্মানিত ভাইরা, কাবার কাবা শরীফের মূল দরজা, দরজার দক্ষিণ পাশে এবং হজরা সোয়াদে পাথর পাথরের উত্তর পাশের জায়গাটার নাম হলো মুলতাজিম। সম্মানিত ভাইরা, মুলতাজিম এর বরাবরে আল্লাহ রাসূল কাবার ছায়ায় শুয়ে পড়ে মাথার তলায় চাদর দিয়ে উনি আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় নির্যাতিত নিগৃহীত নিপীড়িত নির্যাতিত সাহাবি হযরত খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষণ্ণ বদনে ছুটে আসলেন, এসে আল্লাহ রাসূলকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য কি দোয়া করবেন না? আপনি আমাদের জন্য কি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা কি করবেন না? হুজুর উঠে বসলেন, বললেন, খাব্বাব কি হয়েছে তোমার? খাব্বাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মক্কার জমিন এত উত্তপ্ত, অর্থাৎ কাফির বেঈমান মুশরিকরা তথা আবু জাহালের ব্যক্তিত্ব আজকের কাফেরেরা এত আনন্দ উল্লাসে মেতে উঠেছে, এত উৎসাহী হয়ে উঠেছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবাই কেরামদের বিরুদ্ধে জুলুম নির্যাতন করার জন্য। ও আল্লাহর রাসূল, এই উত্তপ্ত ময়দানে তো আর পা রাখতে পারি না, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? আল্লাহর কাছে আমাদের সাহায্যের জন্য কি একটু দোয়া করবেন না? হুজুর বলেন, ও খাব্বাব, তোমরা অত্যন্ত তাড়াহুড়া করছো, কিন্তু তোমার ব্যাগে চলে যাও, আমি কালাম শেষ নবী, আমার পূর্বে অসংখ্য নবী রাসূল এই জমিনে এসেছিল, তারা তাদের উম্মতদেরকে সমকালীন কাফির হইবে ইমানেরা জুলুম নির্যাতন তারা করেছিল, চতুর্মুখী আক্রমণ করেছিল। আল্লাহ তাআলা কোরআন চতুর্মুখী আক্রমণ করেছিল, এমন ভাবে কম্পন দিয়েছিল, তারা বলতে বাধ্য হয়েছিল নবীর কাছে, মাতা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, কবে আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য আসবে? আল্লাহর নবীগণ বলেছিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে, সুবহানাল্লাহ। হুজুর বলেন, খাব্বাব শুনে রাখো, আমার বন্ধু, আমার নবী রাসূলের সাহাবীদেরকে সাথীদেরকে ধরে কোমর বুক পর্যন্ত মাটিতে পুঁতে লোহার পরাত দিয়ে চিড়ি খণ্ডিত করে দিয়েছে, এবং লোহার সিরিমি দিয়ে গায়ের গোস্ত গুলো কেকে কেনে কাশিয়ে দিয়েছে, শুধু খালি হাড় রেখেছে আর গোস্ত গুলো কেকে নিয়েছে। তারপরও তারা কিন্তু আল্লাহর দিন থেকে সরে যায় নাই। ও খাব্বাব, তুমি শুনে রাখো, এমন একটি সময় অপেক্ষা করছি, মক্কার অত্যন্ত ময়দানে যদি কাজ করতে পারো আমার নেতৃত্বে, আমি নবী ওয়াদা দিচ্ছি, এমন একটি সময় আসবে সানা থেকে হাজরা মাউত পর্যন্ত উর্বশী সুন্দরী তরুণী তন্নী ষোলো কলায় পরিপূর্ণ গহনা পরিহিতা একটি যুবতী নারী হেঁটে চলে যাবে, তার দিকে কুদৃষ্টিতে তাকানোর মতো কোন যুবক এই মক্কা নগরীতে থাকবে না। একটা সুন্দরী নারী যুবতী মরুভূমি দিয়ে হেঁটে চলে যাচ্ছে, এত দীর্ঘ পথ তাকে অতিক্রম করতে হবে, মনে করলো সন্ধ্যার পূর্বেই তিনি মহেতার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন, কিন্তু যেহেতু নারী দুর্বল যেতে পারেন নাই, হাঁটতে হাঁটতে দেখা গেল দেখতে পালো পশ্চিম দিগন্তে সূর্য ঢুলে পড়েছে। তখন এই যুবতী নারী চিন্তা করলো যে হায় রে, একটু পরেই সূর্য অস্তমিত হবে, সন্ধ্যা নেমে আসবে, যদি না আল্লাহ না করুক কোন ক্ষুধার্ত চরিত্রহীন কোন যুবক যদি আমার চরিত্রের পরে হানা দেয়, তাহলে আমি তো চরিত্রহীন হয়ে যাব, আমি তো বিশ্ব আমি এক অসহায় অবলা নারী, এই মরুভূমির পাড়ি দিয়ে আমার গন্তব্য স্থলে চলে যাব, কিন্তু তোমার নবী গ্যারান্টি দিয়েছেন খৈরুল কুরুনে কর্ণী, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, এবং আমার এই প্রিয়ারে তুমি
সুন্দরী নারী চলে যাবে, অসহায় নারী চলে যাবে, তার দিকে তাকানোর মতো কোন যুবক থাকবে না। কিন্তু আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার চরিত্রের জন্য হামিও নাসির হয়ে যাও। আল্লাহু আকবার। যুবতী নারী চলে যাচ্ছিল, এক যুবক দূর থেকে দেখতে পাইল বহু দূরে এক যুবতী নারী চলে যাচ্ছে, ওখান থেকে যুবক দৌড় দিলেন। দৌড় দিতে দিতে মহিলার কাছাকাছি যখন পৌঁছে গেছে, এই যুবতী নারী পিছন দিকে তাকিয়ে দেখে একটা যুবক হাইনার মতো ছুটে আসতেছে। যখনই কাছাকাছি এসে গেছে, তরুণী ওখানে দাঁড়িয়ে গেছে থমকে, ভয়তে কাঁপতেছে। যুবক তরুণীর পাশে চলে গেলেন, পেছনে গেলেন, পেছনে দিয়ে বললেন, যখন এই যুবক মা বলে ডাক দিলেন, যুবতী নারী বলেন, কে তুমি আমাকে মা বলে সম্বোধন করলে, কে তুমি আমাকে মা বলে ডাকলে? ওই যুবক বলেন, আপনি আমার পরিচয় জানতে চেয়েছেন, আমার প্রথম পরিচয় হলো আমি মুসলমান এবং আমি বিশ্বনন্দিত নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, দরবারের নববীর একজন ছোট্ট তরুণ যুবক সাহাবী আমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। আমি যখন চোখে দেখতে পেয়েছি দূরে একজন নারী যাচ্ছে, আমার তখন ইমানি দায়িত্ব সে পৌঁছে গেছে, আপনার ইজ্জত, আপনার সম্ভ্রম, আপনার সবকিছু হেফাজত করা, অর্থাৎ এটাকে গার্ড দিয়ে আপনার গন্তব্য স্থানে নিয়ে যাওয়া, এটা আমার ইমানের দাবি। সবাই বলি সুবহানাল্লাহ। চলে কোথায় আপনার গন্তব্য স্থল, সেখানে তুমি নিয়ে যাওয়া হবে। তরুণী বললেন, ইয়াল্লাহ তুমি আমার দোয়া মঞ্জুর করেছ, গোটা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠতম মহামানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নীতি কথা বলেন নাই, বক্তব্য তিনি দেন নাই, তিনি তার বক্তব্যের সাথে সাথে মানব সভ্যতা হুজুরের হাদিস শুনে আমল করা শুরু করে দিয়ে এমন আমল করে জীবন তৈরি করেছেন, তা হয়েছেন পৃথিবীতে একটা লহ মানব। ঠিক কিনা বলে কথা বলেন, ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা? এই জন্য আজকে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি কালাম, কালামের বাণী আমাদের কাছে দিয়ে গিয়েছেন। এই কালামের ভিতরে আল্লাহ তাআলা পর্দার নির্দেশনা দিয়েছেন, পর্দার যত আয়াতে কেরিমা আল্লাহ তাআলা দান করেছেন, এই আয়াতে কেরিমা অধ্যয়ন করতে হবে, পড়তে হবে, নিজে অধ্যয়ন করতে হবে, আমাদের বিবিদের, আমাদের বাল বাচ্চা, আমাদের পরিবার পরিজন, আমাদের পরিবেশে, আমাদের সমাজে এগুলো আমল করার জন্য চেষ্টা করতে হবে। ঠিক কিনা বলে কথা বলেন, ঠিক কিনা? এই গেল সিজনে 14 ফেব্রুয়ারি আমার মাহফিল ছিল রাজশাহীতে, একেবারে প্রফরের সম্মানিত ভাইরা, রাজশাহী প্রফরের আমি উত্তরবঙ্গের এক মাহফিল থেকে রাজশাহী পৌঁছাইলাম, নাটোর হয়ে রাজশাহী পৌঁছাইলাম, আসরের নামাজ যে ওখানে পড়লাম, আসরের নামাজের পড়ার পরে আমাকে যে ভাই যেখানে উঠলাম সে ভাই বললেন, হুজুর চলেন একটু ঘুরে আসি, মাগরিবের পরে আমরা মাহফিলে যাব। সম্মানিত ভাইরা, তা ঘুরতে গেলাম, ঘুরতে যেয়ে দেখি যে অবাক নারী পুরুষের মেলামেশা। সম্মানিত ভাইরা, আমি বললাম, ভাই কি ব্যাপার আজকে? তা বললো, আজকে 14 ফেব্রুয়ারি হুজুর আপনার মনে নেই? আমি 14 ফেব্রুয়ারি বলছি, একটা ঐতিহাসিক দিন না? আরে ঐতিহাসিক দিন কি দিন? বললেন, বিশ্ব বিহাইয়া দিবস। কি দিবস? বিশ্ব কি বিহাইয়া দিবস। আমরা ওই নামটা নিলাম না। সম্মানিত ভাইরা, এই বিশ্ব বিহাইয়া দিবস 14 ফেব্রুয়ারি এগুলো বাংলাদেশের মুসলমান নরনারী, আমার বাংলাদেশের যুবকেরা, তরুণেরা, আমার বাংলাদেশের মা ও বোনেরা, আমার বাংলাদেশের আমাদের সন্তান তুল্য মেয়েরা আজকে এগুলো আমল করা শুরু করেছে। কি ঠিক কিনা কথা বলেন, ঠিক কিনা? বিশ্ব ভালোবাসা দিবসের ইতিহাস যদি আজকে আমরা জানতাম, বিশ্বাস করেন যদি কাউকে মুসলমানে জন্ম দিয়ে থাকে, মুসলমানে যাকে জন্ম দিয়েছে, মুসলমানের রক্ত তাদের শিরায় উপশিরায় প্রবাহিত, তারা কোনোদিন এই মুসলমানের সন্তান নরনারী কোনোদিন বিশ্ব ভালোবাসার দিবস পালন করতে পারে না। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা?
সম্মানিত ভাইরা, দেখেন না একটা মেয়ের পিছনে ঘুর ঘুর করে বেড়ায় কয়েকটা পুরুষ ছেলে পেলে, এরকম আছে না? আমাদের সাক্ষীরা এগুলো হয় না, জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, যে অবস্থা লোকজন মনে হয় খুব ভালো না নাকি? আপনারা কি রাগ করতেছে আমার পরে? সম্মানিত ভাইরা, কেই একটা মেয়ের পিছনে ঘুর ঘুর করে বেড়ায় কয়েকটা, সবার হাতে ফুল, ফুল নিয়ে ঘুরে বেড়ায়, বলে আমি কখন দেবো, আমি কখন দেবো, ফুল নিয়ে হাজির হয়, বলে আই লাভ ইউ। সম্মানিত ভাইরা, এই ভালোবাসা দিবস এটা মুসলমানদের আমল করা জায়েজ নয়, কি ঠিক কিনা বলে? মুসলমানের ভালোবাসা 365 দিন, সুবহানাল্লাহ। যাদের চরিত্র নষ্ট করে একবার ধ্বংসের প্রান্ত সময় যে সমস্ত ইহুদি খ্রিস্টান মুজুসি গোটা পৃথিবীর খোদাত্ব এই শক্তি আল্লাহর বিধান প্রবন্ধ করে যাদের দাম্পত্য জীবন অতিবাহিত করেছে, যাদের চরিত্র বলে কিছু নাই, তারাই বছরের বিশেষ দিনে ভালোবাসা দিবস পালন করতে পারে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমানদার মুসলমানের জীবনে তো 365 দিনই ভালোবাসা, স্নেহ, মমতা, সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মা একজন নারী তার 365টা দিন এবং 24 ঘন্টার মধ্যে প্রতিটা মুহূর্তে তার সন্তানের প্রতি তার ভালোবাসা, স্নেহ, মমতা থাকবে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আর যারা অপচয় করে চরিত্র নষ্ট করেছে, সন্তান হয়েছে, এই সমস্ত মা জননীকে দেখবেন এর সন্তানের প্রতি এত ভালোবাসা, ভূমিষ্ঠর পর থেকেই তাদের স্তনে আর দুধ দিতে চায় না। না, আমি ইন্ডিয়া সফর করেছি, আমি বছরে বিশেষ বহু মাহফিল আমি ভারতবর্ষে করে থাকি, আমি ভারতে এগুলো দেখেছি যে কুশিয়ারে ওই ছোট্ট নবজাতক সন্তানকে মা খেলে নিয়ে যাচ্ছে আর কুকুর কুকুরের বাচ্চা কোলে করে নিয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ নাকি? ফেডার আছে, ফেডারের দুধ আছে, প্রয়োজনে যখন বাচ্চা চিল্লায় চায় তার তখন ওই ফেডার থেকে দুধ হয়। ভাইরা, ও কোন জানোয়ারের দুধ এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। মা, আপনার স্তনে যে দুধ আল্লাহ, এটা রহমত, আল্লাহ রহমত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, যে দুধের সঙ্গে আপনার স্তন দিয়ে ওই বাচ্চার মুখে তথা আমাদের মুখে গিয়েছিল, দুধের প্রতিটা টানে টানে আল্লাহর রহমত এবং করুণা প্রবেশ করেছে, আর এর সঙ্গে সঙ্গে মায়ের প্রতি শ্রদ্ধা এবং পিতার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সন্তানের ভিতরে প্রবেশ করেছে, আর এই দুধ দিয়ে সন্তানের রক্ত, মাংস, হাড়টি, উশিরা, উপশিরা সব তৈরি হয়েছে, ঠিক কিনা বাবা? সম্মানিত ভাইরা, এই জন্য বলছিলাম যে আজকে পর্দা না থাকার কারণে, আজকে আমাদের সমাজে পর্দা না থাকার কারণে কি উপকার না অপকার, কি অপকার কি হয়েছে, ক্ষতি কতটুকু হয়েছে, এটা আমি সংক্ষেপেই বলছি, যেহেতু আমার সময় আর বেশি নাই। সম্মানিত ভাইরা, বলবো বলবো? সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি রাস্তায় অসংখ্য লোক দাঁড়িয়ে আছেন, কিন্তু প্যান্ডেলের ভিতরে এখনো জায়গা খালি আছে, এই প্যান্ডেলের ভিতরে বসলে কি গুনাহ হবে? গুনাহ হবে না, কি হবে? লাভ হবে, সওয়াব হবে। সম্মানিত ভাইরা, রাস্তায় যারা দাঁড়িয়ে থাকে ভাইরা, এরা কিন্তু এদের কিন্তু সব সুবিধা না, সুবিধাবাদী মতো, তার কারণ হলো দেখি বক্তা কিরকম আস করে, যদি ভালো হয় তে দাঁড়াবো, না হলে কি চলে যাব, না হলে চলে যাব। ভাইরা, এখান থেকে কয়েকদিন আগে, এই গেল সপ্তাহে, আমাদের এলাকার পাশে কনসার্ট হয়েছিল, এই যে কি বলে বুলবুল হয়ে গেল, কি বলে বুলবুল ঝড়, বুলবুল যেদিন শুরু হলো ওই রাতে হয়েছিল, তা আমি রাত্রে বাসায় গেলাম, বাসায় যে প্রথম মানুষের আগমন দেখতে পাইনি, কিন্তু যখন বৃষ্টি হলো রাতের শেষ প্রান্তে, মানুষ তখন ভেঙে চলে আসতেছে, আমি দেখলাম নারী পুরুষ নির্বিশেষে আজকে এইভাবে কনসার্ট দেখে আসতেছে, কি বলে
এই কনসার্টে এই দেখে যত ইমানদার মুসলমান নরনার ইমান হারিয়েছেন, ওই অবস্থায় এসে বাড়িতে স্বামী স্ত্রী মিলন করল, ওদের জন্ম নিবে, ওটা হবে হারামজাদা, ঠিক কি না বলে? এই হারামজাদা হারামজাদি কখনো ইমান গ্রহণ করবে না, আল্লাহর বিধান গ্রহণ করবে, আল্লাহর আইন পছন্দ করবে, আল্লাহর আইন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ যে পর্দার বিধান দিয়েছে, এই পর্দার বিধান কি কখনো গ্রহণ করবে না? সম্মানিত ভাইরা, আমি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহের ফতোয়ার কিতাবে আমি এই ফতোয়াটা আমি পড়েছি, আমি দেখেছি, বলেছেন কোন মানুষ কোন নরনারী যদি কোন গান কোন কনসার্ট দেখে যদি আনন্দ উপভোগ করে আর হাতে তালি দেয় আর বলে যে টিকিট ছোট, ওই সঙ্গে সঙ্গে তার বউ চিরজীবনের জীবনের মতো কি ছোট মানে কি তালাক, আর ওই গরমা গরম জন্ম দিলে হবে গুলো কি? আমি বললাম না আপনার বললেন সম্মানিত মানব, এই অবস্থা সৃষ্টি হয়েছে কি জন্য? মানুষ পাগল পাগল হয়ে এই সমস্ত অপর সংস্কৃতি অংশগ্রহণ করে। আমি বাস্তবে একদিন দেখলাম, আমি শ্যামনগর থেকে মাহফিলে আসছিলাম প্রায় রাত দুইটা আড়াইটার দিকে, কালীগঞ্জ এই পার হয়, সেই দেখি লোকের সমাগম। আমি বললাম এত রাতে লোকের ভিড় কেন? যত আগেতে থাকি তত দেখি লোক আস্তে আস্তে। যখন আমি সখীপুর মোড় যখন সারাইলাম তখন দেখি আওয়াজ শুনতে পাইলাম, সখীপুর মোড়ে স্বাস্থ্য কেন্দ্রের ওই পাশে ঋষি মশাইদের বসবাস, আপনারা দেখেছেন ওখানে ঝুড়ি কুদার অনেক কিছু ওখানে বিক্রি হয়, এই ঋষি মশাইদের ওখানে একটা এইরকম কনসার্টের ব্যবস্থা করেছে এবং সমস্ত রোড ব্লক হয়ে গেছে, মাঝখান থেকে সামান্য একটু পথ। কিন্তু আমি গাড়ি চালিয়ে যখন গেলাম ওই স্টেজের পাশাপাশি যাওয়ার কারণে যেই দেখি একেবারে বন্ধ, ওখানে ব্রেক করে দাঁড়ালাম। সম্মানিত ভাইরা, এমন কনসার্ট হচ্ছে, সম্মানিত ভাইরা, মানুষ সুস্থভাবে সুন্দরভাবে দেখা তো দূরের কথা, শয়তানও কিন্তু থাকবে না। কি বলবে? আমি বললাম আল্লাহ এটা কি কোন মানুষ দেখতে পারে? এ কোন মানুষ যার ভিতরে সেন্স আছে সে কি এটা দেখতে পারে, উপভোগ করতে পারে? জোরে বলি না হুজুরিল্লাহ। তা আমি যেই ব্রেক করে দাঁড়ালাম অনেক মানুষ আমার দিকে তাকাইলো, মনে করছে হুজুর মনে আইছে। সম্মানিত ভাইরা, এটা অভিজ্ঞতার আলোকে এই কথাটা বলছি যে আজকে পর্দা না থাকার কারণে আজকের অবাধ মেলামেশা, আজকের অবাধ বিচরণ, আজকের অবাধ চলাফেরার কারণে আজকের এই পৃথিবীতে সুসন্তানের জন্ম কম হচ্ছে, হারামজাদায় পরিপূর্ণ হচ্ছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকের যদি পর্দা কায়েম থাকত, পর্দা কায়েম থাকতে যদি পর্দা থাক কায়েম থাকত, বঙ্গবন্ধু সামার আলী বাগমে হাফেজ হাদিস আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান এই পৃথিবীতে উপহার দিত, আজকের যদি পর্দা কায়েম থাকত, আজকের মহিউদ্দিন কাদের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলির আগমন ঘটত, ঠিক কি না বলা? আজকের যদি সমাজে আল্লাহর আইন কায়েম থাকতো, পর্দা কায়েম থাকতো, তাহলে বিশ্ব আনন্দিত হবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে বর্ণিত এই ধরনের পবিত্র সন্তানের আগমন এই পৃথিবীতে ঘটতো, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য দেখেছেন বছরের বিশেষ মাসে বিশেষ সময় কুকুর পাগল হয়, কুকুর ভালোবাসা দিবস পালন করে। বলেন তো মাসটা কি মাস? এই মাসে কুকুর ভালোবাসা দিবস পালন করে। একটা লেডিস কুত্তার পিছনে পুরুষ কুত্তা যেমন একাধিক থাকে, ও মুসলমান সন্তানেরা তোমরা কি এমন হয়েছ কুত্তাকে কি হার মারিয়ে দিচ্ছে? এই মানব সভ্যতা আজকের ভালোবাসা দিবসের নামে, প্রগতির নামে, আধুনিকতার নামে আজকের ইমান এবং আকীদা এবং মুসলমানের মূল মৌলিক শক্তিকে আজকে হারিয়ে ফেলছে। ও মুসলমান, আজকের কি এই বিবেক জাগ্রত হবে না? এটা কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা, এই জন্য আজকের প্রতিটা পদক্ষেপ প্রতিটা ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবেন যে সুসন্তান পৃথিবীতে কিভাবে আসতে পারে,
মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এর জীবনী আপনারা অনেকে পড়েছেন, অধ্যয়ন করেছেন, অনেকে স্টাডি করেছেন, অনেকে ওজ মাহফিলের মাধ্যমে উলামা হযরতদের জবান থেকে আপনারা শুনেছেন যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তার মা জননী কেমন পর্দা করেছেন, কি ঠিক কিনা কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এরকম যদি আজকে আমরা আমরা যদি পর্দা করতে পারতাম, পর্দা যদি আমল করতে পারতাম ভাইরা, তাহলে পৃথিবীতে এরকম সুসন্তান আসতো? এখন তো সমাজ পৃথিবী জঞ্জালে পরিপূর্ণ হয়ে গেছে, কি ঠিক না? সন্তান যখন রাত্রি বাড়ি আসে এরকম করে তাকায়, ঘুমতে উঠে তাকাতে পারে না, মানে এত খাওয়া খেয়েছে, গাঁজা বলেন, আপনি বলেন, বলেন থেকে শুরু করে এমন অবস্থা হয়েছে। আল্লাহ তাআলা বিশ্বনন্দিত নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী আপনি বলেন, রব্বানা, আমার সঙ্গে পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা প্রভু আল্লাহ, তুমি আমার যে সন্তান সন্ততি দিয়েছ, আমার যে সহধর্মিনী দিয়েছ, আল্লাহ তাআলা আমার যে পরিবার পরিজন দিয়েছ, আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত দাও, আল্লাহ তাআলা আমার সন্তান সন্ততিদেরকে এমন চরিত্র দাও যে তাদের দিকে তাকাইলে কুররাতা আয়ুনেও, তাদের দিকে তাকাইলে যেন আমার চক্ষু শীতল হয়ে যায়, আর আমার সন্তানের আল্লাহ ওয়াজআলনালিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকি ইমাম অর্থাৎ আমার সন্তানদেরকে মুত্তাকি মুত্তাকি এম নেতা তুমি বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। ইমামা, সম্মানিত ভাইরা, ইমাম শব্দ আরবি শব্দ, ইমাম মানে কি? নেতা। একটা কথা বলেন কি? নেতা। ইমাম মানে কি? নেতা। আল্লাহ শিখাচ্ছেন, আপনার উম্মত উম্মতিনের কাছে ওপেন করে দেন, তারা যেন আমার কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান সন্ততির দিকে তাকাইলে যেন চক্ষু শীতল হয়ে যায়, তার মানে সকালবেলা ফজরের নামাজের অব্দে যদি সন্তান পিতা মাতাকে নামাজের জন্য ডাকে, আহ্বান করে যে আব্বা ওঠেন, আম্মা ওঠেন, নামাজ পড়ে নেন। সম্মানিত ভাইরা, সন্তান যদি নামাজ পড়তে মসজিদে চলে যায়, ফজরের নামাজ পড়ে যখন বাড়িতে আসবে, এসে মা জননীকে ডাকবে, আল্লাহ রাসূল বলেন ওই সন্তান যখন মা জননী বলে মাকে যখন ডাকবে, একটা ডাকের বিনিময়, একটা দৃষ্টির বিনিময়, আল্লাহ তাআলা বলেন হাজ্জাতান মাবরুরা, একটা কবুল হাজের, এটা মকবুল হাজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন, সুবহানাল্লাহ। আমি একটি ঘটনা, আমি একটু ইঙ্গিত দিতে চাই, দেব কেমন ইমাম সন্তান, কেমন ইমাম হয়েছে, কেমন নেতা হয়েছে। সম্মানিত ভাইরা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা পৃথিবীর তিনি খেলাফতের দায়িত্ব পালন করছিলেন। একদিন তাহাজ্জুদে নামাজের পরে উনি ঘরে বিশ্রাম করছিলেন, নবীর আদর্শ মতো ঘরে ওই জায় নামাজের পরে তিনি বিশ্রাম করছিলেন মদিনার মসজিদে। যখন মসজিদে নববীতে আজান হলো, আজানের সাথে সাথে খলিফা উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন, উঠে উঁচু করে নিলেন, উঁচু করে নিয়ে মসজিদে নববীতে উনি যাবেন। মসজিদে নববীতে যাওয়ার জন্য বলেন যে ঘর শুরু, ঘরের দরজা খুললেন, ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন পরিষ্কার কাপড় ন্যাকড়া দিয়ে জড়ানো, এরকম ছোট্ট কি যেন তার দরজার চৌকাটে ফেলানো। খলিফা দরজা খুললেন, ওখানে দৃষ্টি পড়ল, বসে পড়লেন, ওই কাপড় দিয়ে মরানো, চকলেটের মতো মরানো, ওই চকলেট মরানোটা খুললেন, খুলে দেখলেন একটা নবজাতক সন্তান নারী কাপড় কেটেছে, নবজাতক সন্তান রক্তে রক্তাক্ত হয়ে গেছে, এই সন্তান এরকম কাপড়ে নতুন কাপড়ে চকলেটের মতো মরানো রয়েছে। উনি খুললেন, খুলে দেখলেন এই নবজাতক সন্তানের টুকরা টুকরা করে কাটা, উনি টুকরাগুলো গুনলেন, গুনে দেখে গুনে সংখ্যা দেখলেন বারো সংখ্যা, বারোটা টুকরা করা, কয়টা কথা বলুন, কয়টা, বারোটা, বারো টুকরা করা। উনি করলেন,
কিন্তু একজন উনি অত্যন্ত রাগী মানুষ, এবং এই দৃশ্য দেখি উনি দুর্বল হয়ে পড়লেন। একটা নবজাত সন্তানের প্রতি কি প্রহসন, একটা নবজাতক একটা মানবতার সংঘাতকে কি প্রহসন। এই দেখি চোখ দিয়ে এক পর্যায়ে পানি এসে গেল নবজাতক সন্তানের এই রক্তাক্ত অবস্থা দেখে। আজকের তিনটার পরে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম আমি থানা খেয়ে, এসেই দেখলাম রোডে প্রচন্ড ভিড়, দেখলাম এই নিউ মার্কেট মোড় থেকে সামনে এসেই ওখানে অ্যাক্সিডেন্ট। ভাইরা শুনলাম এই লোকটার বাড়ি হলো বড় বিলায়, তেলের গাড়িতে এমন পুষ্ট করে দিয়েছে, এখান থেকে আর কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ, দুর্বল মানুষ যারা হার্ট দুর্বল তারা তো ওখানেই হার্ট ফেল করছে, কেউ ঘুরি ঘুরতেছে দেখে অবস্থাটা। যে ইমাম কি করলেন, ফজরের জামাতে নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে উনি পুলিশ বাহিনীকে বললেন, পুলিশ বাহিনী কোথায়, যাও আমার বাসায় চলে যাও, আমার বাসার দরজার পরে এক নবজাতক সন্তান এরকম কাপড়ে জড়ানো রয়েছে, এটাকে নিয়ে আসো। ওই সময় যে বাহিনী ছিল তারা যে এই নবজাতক সন্তান টুকরা তারা সন্তানকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে মসজিদের অবিতে তখন সাহাবায়ে কেরাম ভর্তি রয়েছেন এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ সেখানে রয়েছেন, এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি যখন খেলাফতের দায়িত্বে এসেছিলাম আমার উদ্বোধনী বক্তব্যে আমি বলেছিলাম, যতদিন আল্লাহ তাআলা এই খেলাফতের দায়িত্বে আমাকে রাখবে, আমার আমলে যদি একটা ফ্রাতের কুলে একটা কুকুরের বাচ্চাও যদি পানি পিনে মারা যায়, আমি উমরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে হাশরের ময়দানে। ঠিক কিনা বলেন, কথা বলেন ঠিক কিনা? আর কোরআনের শাসন চলছে, আর এই কোরআনের শাসন এই আমলেই আজকের এই নবজাতক সন্তানের সঙ্গে এই প্রহসন, এটা সহ্য করা যায় না। এই জন্য আমি সমস্ত বাহিনীকে নির্দেশ দিচ্ছি, আমি মুসলিম জাহানের খলিফা হয়ে আমি নির্দেশ দিচ্ছি, 24 ঘন্টার ভিতরে এই নরঘাতক এই যে ছোট্ট অপ্রাপ্ত বয়স্ক পবিত্র বাচ্চাকে যে হত্যা করেছে, শুধু হত্যা নয় আঞ্চলিক কোথায় বলে তামাক সুরুন সুরুন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সেই রকম অবস্থা হয়েছে এই নবজাতক সন্তানের। খলিফা উমার বললেন, তিনি এমন নেতা এমন ইমাম, তিনি বলে দিলেন 24 ঘন্টার আলটিমেটাম তিনি পেতে দিলেন, 24 ঘন্টাকে ভিতরে নরঘাতককে এটাকে গ্রেফতার করতে হবে, না হলে আমি অন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হব। ভাইরা 24 ঘন্টা চলে গেল, পুলিশ বাহিনী এবং বিভিন্ন মানুষদের দায়িত্ব দেওয়া হলো, কিন্তু নরঘাতককে গ্রেফতার করা সম্ভব হলো না। সম্মানিত ভাইরা, এই 24 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, কিন্তু নরঘাতকের গ্রেফতার করা সম্ভব হলো না। 24 ঘন্টা তারপর 2 দিন 3 দিন এভাবে অতিবাহিত হয়ে গেল, খলিফা উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি অবস্থিত হয়ে গেলেন, অত্যন্ত দুর্বল হয়ে গেলেন, যে আজকের আমি কি ব্যর্থ, এখন কোরআনের শাসন চলছে, কোরআনের আইন 100% আজকের পরিচালিত হচ্ছে, এবং এই ভূখণ্ডে আজকের এমন মানবত বিরোধী কার্যকলাপ আজকের হয়েছে, এটার যদি বিচার না করতে পারি তাহলে তো আমি উমার ব্যর্থ। সম্মানিত ভাইরা, 3 দিন অতিবাহিত হয়ে গেল, কোন এই নরঘাতককে গ্রেফতার করা সম্ভব হলো না। সম্মানিত ভাইরা, উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলার মজলিসে সোরা নিয়ে বসলেন, যে এখন কি করা যায়, কি সব কি করে এই নরঘাতককে কিভাবে ধরা যায়। মজলিসে সোরার একজন সদস্য এক এক ধরনের মন্তব্য পেশ করছেন, মন্তব্য পেশ করার পরে এখন খলিফা তার নিজের মন্তব্য পেশ করবেন। এমনই মুহূর্তে একজন মহিলা ছুটে আসলো, ছুটে এসে মদিনার
আপনি অন্য কোন সিদ্ধান্ত আপনি নেবেন না, অন্য কোন আইন আপনি প্রয়োগ করেন না। আপনি আজ তিন দিন ধরে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছেন, আমি দেখতে পাচ্ছি অত্যন্ত টেনশন ফিল করছেন, আপনার চেহারার পরিবর্তন হয়ে গেছে। আজকে আপনি ব্যস্ত হবেন না, ওই শিশু হত্যাকারী ওই নরঘাতক আর কেহ নাই, এই নরঘাতক এই শিশুর হত্যাকারী আমি একজন অবলা নারী। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটা কি বলি, সম্মানিত ভাইরা আমার আগে হয়ে গেছে, যেহেতু আজকে জি সম্মানিত ভাইরা আমরা একটু বিশ্ব নন্দিত নবী নবী সাল একটু দূর ছড়ে নেই। আল্লাহ যাই তোর সাদের বেহেশতে যাবে কে। আল্লাহুম্মা সম্মানিত শ্রোতা মন্ডলী, খলিফা উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি তোমার ব্রেন কি ঠিক আছে, তুমি কি সুস্থ, সুস্থ মস্তিষ্ক? বলা হ্যাঁ আমি সুস্থ, আমি সুস্থ মস্তিষ্ক নিয়ে আমি বলছি। খলিফা উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি নরঘাতক, তুমি হত্যা করেছো, তোমার সাক্ষী কই, প্রমাণ কি? মহিলা বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, একটা বিশেষ উদ্দেশ্যে একটা বিশেষ পরিবেশের কারণে এই নরঘাতক আমি হয়েছি, বাচ্চাকে হত্যা করতে হয়েছে, কিন্তু আমি যখন হত্যা করেছি কবির নিষিদ্ধ, তখন পৃথিবীর কোন মানুষ দেখে নাই, আমার কোন সাক্ষী নাই, আমার সাক্ষী হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। খলিফা যখন আল্লাহর নাম বললেন, দুর্বল হয়ে পড়লেন, তখন নির্দেশ দিলেন, যাও এই মহিলাকে নিয়ে বদ্ধ ভূমিতে নিয়ে একে হত্যা করে দিতে হবে, হত্যার বদলে হত্যা করতে হবে। সম্মানিত ভাইরা কোরআনুল কারীমের আয়াতগুলো পড়লেন, কিন্তু যেহেতু আমার সময় নাই, খলিফা উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন নির্দেশ দিলেন, মহিলা নিবেদন করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাকে আমাকে হত্যা করার নির্দেশ আপনি দিয়েছেন, আমাকে অবশ্যই হত্যা করবে, কিন্তু আমি এই ছোট নবজাতক সন্তানকে আমি কি জন্য হত্যা করেছি, আমি কেন নরঘাত হয়েছি, আমি নারী হিসাবে মা জাতি এই নারী হিসাবে আজকে এত হৃদয়হীন হয়ে কেন আমি ছোট্ট নবজাতক সন্তানকে হত্যা করেছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কি শুনবেন না? অবশ্যই শোনা দরকার, না শুনে তো আইন কার্যকারী করা ঠিক নয়। তো মহিলাকে বললেন, মহিলা তুমি বলো, এই সন্তানকে তুমি কেন, কি কারণে, কোন পরিবেশে কেন হত্যা করেছো? সম্মানিত ভাইরা আল্লাহ তাআলা তৌফিক দিলে অন্য সময় বলবো, যেহেতু সময় নাই, সময় নাই। সম্মানিত ভাইরা আমি আমার এই পরিসরে অত্যন্ত দ্রুত কোরআন হাদিসের আলোকে যতটুকু আমার আলোচনা আমি আনার চেষ্টা করেছি, আল্লাহ তাআলার মেহেরবানিতে অনেক সময় অনেক শব্দ পড়ে গিয়েছে, কোরআনুল কারীমের অনেক শব্দ পড়ে গিয়েছে, হাদিস শরীফের তেলাওয়াতে অনেক ভুল হতে পারে, এই জন্য আমার অনিচ্ছাকৃত
ভুল আপনারা ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা যেন আমার অনিচ্ছাকৃত ভুল কে ক্ষমা করে দেন। আল্লাহ আপনি এই জিনিসটা কি বুঝাতে চাইছেন? আপনি আর পাঁচটা মিনিট যদি বলি শেষ করে সবাই হ্যাপি 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 পাঁচ মিনিট টাইম দেওয়া যাচ্ছে না। সম্মানিত শ্রোতা মন্ডলী, যে জঙ্গলের পাশেই আমার গরিব পিতার ঘর, গরিব পিতার বাড়ি, কিন্তু আমার সবচেয়ে বড় অপরাধ হয়েছে আল্লাহ তাআলা আমার সৌন্দর্য রূপ লাভ প্রদান করছে। এটাই হলো এই পৃথিবীতে আমার সবচেয়ে বড় অপরাধ। এই অপরাধ দিয়ে পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, কিন্তু অনেক পুরুষেরা বিভিন্ন সময় আমার কাছে প্রেম নিবেদন করে, প্রেমের দাওয়াতটাই যেহেতু আমি কি সব উপেক্ষা করে দেই, যেহেতু আমি আমি আল্লাহ তাআলার প্রতি এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছি। আল্লাহু আকবার। আমার রাসূল বলেছেন যারা ঈমানের সহিত তার সৌন্দর্য রূপ লাভ হেফাজত করবে, তার সতীত্ব যিনি হেফাজত করবে, অর্থাৎ যিনি পর্দার যিনি সংরক্ষণ করবেন, পর্দায় যিনি থাকবেন, আল্লাহ তাআলা দুনিয়ায় আখিরাতে ওই নারীর তার ইজ্জত সম্মানত তার গোটা বডি কে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে নিরাপদ রাখবে। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন এই আমার ঈমান। আল্লাহ তাআলা যত রূপ যৌবন সৌন্দর্য আমাকে দান করুক না কেন, আমি পর্দা খেলাপ করি না, আমি পর্দায় থাকি, কিন্তু যুবকদের লুলুপ দৃষ্টি আমি সহ্য করতে পারি না, আমি উপেক্ষা করেছি, কিন্তু একদিন গভীর নিষেধে আজকে আমার গরিব পিতার ওই ঝুপড়ির ভিতরে জঙ্গলের পাশে ওই ঘরের ভিতরে ওই ঘরে এসে কয়েকজন ক্ষুধার্ত হয় না তরুণ যুবক এসে আমার বাড়িতে হামলা করে, আমার গরিব পিতাকে তারা নির্মমভাবে প্রহার করে, তারা বিধি তাকে এই কয়েকজন যুবক আমার উপরে তারা পাশবিক নির্যাতন চালায়, এই পাশবিক নির্যাতন চালিয়েছি, নির্যাতন চালানোর পর আমি সেন্স হারিয়ে ফেলেছি, তারা কয়জনে আমার পরে পাশবিক নির্যাতন চালিয়েছেন আমি জানি না, কিভাবে আমার আমার রূপ যৌবন সংগ্রহ ভোগ করেছেন আমি জানি না, এটা আমার সেন্স যখন ছিল না, যেহেতু আমি আল্লাহর কাছে কেঁদেছি আর বলেছি আল্লাহ সৌন্দর্য যা দেখলে মানুষ পাগল হয়ে যায়, এই সৌন্দর্য এই রূপ যৌবন আল্লাহ কি জাহান্নামের আগুন জ্বলবে। ওই যুবতী নারী বলে এই পশুকে নির্যাতন করার পর আমার পেটে বাচ্চা জন্মে যায়, এই বাচ্চা জন্মে যাওয়ার পরে এটা কতজনের পশুবিক নির্যাতন চালিয়েছেন আমি জানি না, এটা কোন সারের বীজ তাও আমি জানি না, এটা দিন দিন যখন আমার চেহারা আমার স্বাস্থ্যের পরিবর্তন হতে লাগলো, যেহেতু অনন্য জঙ্গলের পাশে আমরা থাকি কিন্তু লোকালয়ে আমরা যাই না, এইভাবে আমি একটা নবলা নারী হিসাবে আমি অন্য চিন্তা দিতে পারি নাই, এটা দিন দিন যেতে যেতে আমার স্বাস্থ্য এবং চেহারার পরিবর্তন ঘরে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে এই সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, এই সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে অপরূপ সুন্দরীর গর্ভে একটা পূর্ণিমা চাঁদের মতো একটা সন্তান এসেছে, ফুলের পাপড়ির মতো চেহারা এই সন্তানের ওই ছেলের, আমি যখন ওই পোশাক পরার পরে সন্তানের চেহারার দিকে তাকাইলাম আমার দশ মাস দশ দিনের পোশাককালীন যন্ত্রণা কষ্ট আমি সব ভুলে গিয়েছি, কিন্তু ভুলে যাওয়ার পরে আমি চিন্তা করতে লাগলাম যতবার সন্তানের দিকে আমি তাকাই চেহারা দেই যতবার আমি তাকাই, কিন্তু আমার ভিতরে যেন বিদ্রোহের আগুন জ্বলে উঠতে লাগলো, তার কারণ হলো আমি কোরআন কারীমের হাফেজা,
কুরআনুল কারীম আমি অধ্যয়ন করি, কুরআনুল কারীমের ভিতরে আমি নবুওয়াতের খলীফাতুল মুসলিমিন সূরা কলমের ভিতরে আল্লাহ তাআলা একটি ওহী স্থান দিয়েছেন যে আল্লাহ তাআলা বলেন উতুল্লিন বাদা যালিকা জামিন। আল্লাহু আকবার, আল্লাহ এই আয়াতে কারীমা আল্লাহ তাআলা পছন্দের নামে আল্লাহ নাযিল করেছিলেন যার নাম হলো ওয়ালিদ বিন মুগীরা। এই ওয়ালিদ বিন মুগীরা আল্লাহর রাসূলকে অত্যন্ত জুলুম নির্যাতন করত এবং আল্লাহর রাসূলকে বিশুদ্ধার করত, আল্লাহর রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। তাই আল্লাহ তাআলা এই আয়াত কারিমা নাযিল করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন নবীরে আপনি দুঃখ করবেন না, কষ্ট পাবেন না। ওয়ালিদ বিন মুগীরা হচ্ছে সে পরিচয়হীন, তার পিতার তিনি হলেন অবৈধ সন্তান, অর্থাৎ তিনি হলেন জারজ সন্তান। কি সন্তান? জারজ সন্তান, পিতৃ পরিচয়হীন এক অবৈধ সন্তান। তার নাম হলো ওয়ালিদ বিন মুগীরা। সম্মানিত ভাইরা, ওই মেয়েটা কোরআনের হাফেজা, তিনি ধর্ষিত হয়েছেন, যার পেটে বাচ্চা জন্ম নিয়ে যিনি ভূমিষ্ঠ হয়েছেন, উনি বলেন আমিনুল মুমিনুল খলীফাতুল মুসলিমিন ওয়ালিদ বিন মুগীরা আমার রাসূলকে বারবার কষ্ট দিয়েছে। আমার রাসূল যখন চোখের পানি ফেলতেন আল্লাহর আরশে আযিমকে থরথর করে কেঁপে উঠতেন, আর এই ওয়ালিদ বিন মুগীরার বিরুদ্ধে আল্লাহ তাআলা এই আয়াত ফুলের পাপড়ির মতো যার চেহারা, এই সন্তান অবৈধ সন্তান হয়ে সে যদি ওয়ালিদ বিন মুগীরার ভূমিকা পালন করে, আমি না পিছু থাকতে যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি চলে যায়, আল্লাহর কোরআনের বিস্ফোরণে যদি চলে যায়, এই আমি না পিছু থাকতে আমার এই সন্তান পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি স্লোগান দেয়, এই সন্তান যদি নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, এই সন্তান যদি সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে স্লোগান দেয়, এই সন্তান যদি আলেম ওলামার বিরুদ্ধে স্লোগান দেয়, আমি সহ্য করতে পারবো না। তাই আমিরুল মুমিনীন খলীফাতুল মুসলিমিন আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। এই বর্ণনা যখন করতেছে সম্মানিত শ্রোতা মণ্ডলী, তিনজন যুবক হাইনার মতো ছুটে আসলো। ছুটে এসে মসজিদে নববীর কাছে এসে বললেন আমিরুল মুমিনীন খলীফাতুল মুসলিমিন এই অবলা নারীকে আপনি হত্যা করবেন না, কোরআনের আইন অনুযায়ী হত্যা করবেন না। এই নারীর কোনো দোষ না, এই নারী হত্যা করে নাই, এই সন্তান হত্যা করেছি আমরা। সুসন্তান পৃথিবীতে দান করবেন। আর যে সুসন্তান আল্লাহর কাছে চেয়ে চার জন আল্লাহ বললেন জন আমার মুত্তাকির সন্তান আল্লাহ তাআলা দেন, যিনি সমাজে পরিবারে সমাজে রাষ্ট্রে যিনি নেতৃত্ব দিতে পারেন, সুবহানাল্লাহ। যেন সমাজের দেশের জুমদারে পরিণত না হয়, যেন দেশের সম্পদে পরিণত হয়। কি ঠিক কিনা কথা বলেন? ঠিক কিনা? এই জন্য কোরআনের পর্দা কায়েম করে আমল করে যে সন্তান সুসন্তান পৃথিবীতে আসবে, এই সুসন্তানগুলো যেন জুমদারে পরিণত না হয়ে সমাজের দেশের সম্পদে পরিণত হয়, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। মারহাবা।